আজকে 52টি পরীক্ষাগারে পরীক্ষা হয়েছে, যে দুটি নতুন পরীক্ষাগার সংযোজিত হয়েছে, একটি সরকারি ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং আরেকটি বেসরকারি, সেটিও ঢাকায়, ডিএনএ সলিউশন লিমিটেড ঢাকা। 52টি পরীক্ষাগারে নমুনা সংগৃহীত হয়েছে 24 ঘন্টায় 12,229টি এবং 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 11,876টি নমুনা এবং এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 3,08,930টি নমুনা। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 2,545 জন এবং এ পর্যন্ত শনাক্ত 47,153 জন। শনাক্তের হার 24 ঘন্টায় 21.43%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 406 জন, এ পর্যন্ত সুস্থ 9,781 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.74%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 40 জন, যেটা এ যাবৎকালে সর্বোচ্চ, 24 ঘন্টায় 40 জন মৃত্যুবরণ করেছেন এবং এ পর্যন্ত মৃত্যু 650 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 138 জন, দুঃখিত, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.38%। মৃত্যুর বিশ্লেষণে আমরা দেখছি পুরুষ 33 জন এবং নারী 7 জন। বিভাগ ভিত্তিক দেখা যায় ঢাকায় 28 জন, চট্টগ্রামে 8 জন, খুলনায় 2 জন, রাজশাহী বিভাগে 1 জন এবং রংপুর বিভাগে 1 জন। মৃত ব্যক্তিদের বয়স বিশ্লেষণে 31 থেকে 30 1 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 5 জন, 41 থেকে 50 বছরে 11 জন, 51 থেকে 60 বছরে 8 জন এবং 61 থেকে 70 বছরে 11 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 4 জন। গত 24 ঘন্টায় আইসোলেশনে নতুন করে 391 জন এবং ছাড় পেয়েছেন 126 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 5,794 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 3,016 জন। মোট আইসোলেশন শয্যা সংখ্যা 13,284টি, ঢাকা মহানগরীতে 7,250টি, ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 6,034টি। এ সকল হাসপাতালে আইসিইউ সংখ্যা 392টি এবং ডায়ালাইসিস ইউনিট 112টি।